এতদিন জেনে এসেছি ফুলকপি মানেই সাদা রঙের হয়। ফুলকপি আবার সবুজ হলো কি করে? হ্যাঁ হয়, তার নাম ব্রোকলি। শীতকালের বেশ জনপ্রিয় সবজি ব্রোকলি। কেউ কেউ আবার এটিকে সবুজ ফুলকপিও বলে থাকেন। এটি একটি উৎকৃষ্ট মানের সবজি। জানা যায় এই সবজি মূলত সর্বপ্রথম ফ্রান্স থেকে উৎপাদিত হয়েছিল, কিন্তু এখন এটি ভারতবর্ষের খাদ্য তালিকায় জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছে। এই ফুলকপি তথা ব্রোকলি কোলেস্টেরল রোগীদের জন্য খুব উপকারী। ব্রোকলি কেমন চাহিদা আছে? চাহিদা আছে মানে ভালোই। এই ফসল পঁচাশি সত্তর দিন লাগে ফসল আসতে। প্রতি বছরই চাষ করেন? প্রতি বছরই। কেমন খরচা এই ফুলকপি? খরচা ওরকমই আছে, পনেরো বিশ হাজার টাকা বিঘাপতি। নতুন পদ্ধতি বলতে আমাদের রাসায়নিক দিয়ে চাষ করা হয়। সবুজ ওই সাদার মতো নেই, কপিটা একটু বড় হয়, সবুজ কপিটা। মানে এটার নাম হলো ব্রোকলি। চাহিদা মানে বাজারে এটা চাহিদা এগুলো আছে, ভালোই আছে চাহিদা। এছাড়াও এর বিভিন্ন উপকার রয়েছে, যেমন ব্রোকলিতে ভিটামিন সি, ক্যারোটিন ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি আছে। এছাড়াও রয়েছে অন্যান্য খাদ্য উপাদান। ব্রোকলির চাষাবাদ খুব কম সময়ের মধ্যেই সম্ভব। মাত্র তিন থেকে সাড়ে চার মাসের মধ্যে সবজিটি খাদ্য উপযোগী হয়। ব্রোকলির কাণ্ডের শ্বাস খুব নরম হয় বলে সেটিও সবজি হিসেবে খাওয়া যায়। ফুল দু থেকে তিন সপ্তাহ হলেই তা খাওয়ার উপযোগী হয়। জলপাইগুড়ির সারদাপল্লী এলাকায় বিঘার ওপর বিঘা খেতে এই ব্রোকলি চাষে ব্যস্ত হয়ে পড়েছে চাষিরা। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে শহর জলপাইগুড়ির বাজারে ব্রোকলি ছেয়ে গিয়েছে। এক বিক্রেতা জানান, বাজারে এখন ৩০ টাকা কেজি দরে ব্রোকলি বিক্রি হচ্ছে। কেবল চাহিদা শুরু হচ্ছে, দিন কয়েক বাদে আরো বেশি চাহিদা বাড়বে। কোথাকার ব্রোকলি চাহিদা জলপাইগুড়িতে? আমাদের এই সারদাপল্লীর। কত করে পিস এই ব্রোকলি? বড়গুলি ২০ টাকা ২৫ টাকা, ছোটগুলি ১৫ টাকা পিস বিক্রি হচ্ছে বাজারে। একদিকে সাদা ফুলকপির চাষ হচ্ছে, তো অন্যদিকে সবুজ ব্রোকলির চাষ হচ্ছে। তেমনই এক চাষি জানান, আমি তিন বিঘে জমিতে ব্রোকলি চাষ করেছি, তেমন ভাবে খরচা নেই, শুধু কালোবাজারির কারণে রাসায়নিক সারের দাম একটু বেশি। অনেকেই আমাদের জমি থেকে এসে কিনে নিয়ে যায় ব্রোকলি। প্রতিটি ব্রোকলি ১৫ থেকে ১২ টাকা দরে বিক্রয় হয়। এই চাষে জৈব সারের পরিমাণটাই বেশি দরকার। আমাদের সারদাপল্লীর ব্রোকলি শহর জলপাইগুড়িতে চাহিদা বেশি, স্বাদেও অন্যরকম, কারণ আমরা রাসায়নিক সারের তুলনায় জৈব সারই বেশি ব্যবহার করি। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ ১৮ লোকাল।